আজকে পূর্ণিমা, আর এই পূর্ণিমায় সুনামগঞ্জের এই হাওরে কাটাতে আজকে চলে আসছি সুনামগঞ্জে। তো সুনামগঞ্জ খুবই সুন্দর একটা জায়গা। আমরা নৌকার উপরে আছি, নৌকার উপরে আমরা খাওয়া দাওয়া করেছি, রান্না চমৎকার। এখানে অনেকগুলো নৌকা নোঙর করা আছে, আমাদের নৌকাটাও নোঙর করা মাছ হাওরে। আর হচ্ছে পাশে আছে ইন্ডিয়ার বর্ডার, ওই যে আলোগুলা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে বিএসএফ এর লাইট। আর পাশে দোকান আছে, চাইলেই কিন্তু চাটা খেয়ে আসা যায়। আমরা মাঝখানে আছি, চারদিকে পানি, সারা রাত এখানে আমরা থাকব এবং চাঁদের আলো দেখব, চাঁদের আলো এই মাখামাখি। মূলত জ্যোৎস্না বিলাস করতেই আমরা পূর্ণিমাতে চলে আসছি হাওড়ে। প্রতি পূর্ণিমার মধ্যরাতে একবার আকাশের দিকে তাকাই, গৃহত্যাগী হওয়ার মতো জ্যোৎস্না কি উঠেছে। এটা আসলে গৃহত্যাগী জ্যোৎস্না, এজন্য ঘর ছেড়ে বাইরে চলে এসেছি।